রেলের পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে প্রতি মাসে বিনা ভাড়ায় ভ্রমণ করেন প্রায় অর্ধলক্ষ যাত্রী, যাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এই বিভাগ গত তিন মাসে ভাড়া আদায় করেছে ২.২ কোটি টাকা। এই যাত্রীদের টিকিটের আওতায় আনা গেলে রেলের লোকসান অনেকাংশেই কমানো সম্ভব হবে বলে মনে করেন কর্তৃপক্ষ। এই নিয়ে উৎপল মির্জার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন রাতুল ইসলাম সুমন। রেলের ছাদে চলে যাওয়া বেআইনি, কিন্তু সেই বেআইনি কাজটি দেখা যায় প্রতিনিয়ত। টিকিট ছাড়া যাত্রীরা শুধু ছাদে নয়, কামরায় চলেন। অনেক শ্রেণীর লোক আছে যারা মানে টিকিট করে না আর কি, তাদের অভ্যাসই নাই টিকিট করা। এখনো প্রায় এক তৃতীয়াংশ যাত্রীরা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন। পাকশী পশ্চিমাঞ্চলের রেল বিভাগ জানায় উত্তর ও দক্ষিণাঞ্চলের ১৮টি জেলার বিভিন্ন রুটে প্রতি মাসে গড়ে প্রায় ৪৮,০০০ যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করেন, যা প্রতিদিন হিসাবে হয় ১,৬০০। স্পেশাল টিকিট চেকিং করে থাকি, বিশেষ করে যারা টিকিটলেস প্যাসেঞ্জার তাদের প্রবণতা রোধ করবে। এজন্য আমরা প্রতি মাসে প্রায় ৭৫ লাখ টাকা ইনকাম করি, এবং আমরা একটা হিসাব করে দেখেছি প্রতি মাসে বিনা টিকিটের যাত্রী সংখ্যা প্রায় ৪৮,০০০। উত্তর আর দক্ষিণাঞ্চলের এই ১৮টি জেলায় ৭৭টি লোকাল আর আন্তনগরী ট্রেন চলে। এতে টিকিট কেটে যাওয়া আসা করেন এমন যাত্রীর সংখ্যা প্রতিদিন গড়ে প্রায় ৩৭,০০০। টিকিটবিহীন যাত্রী রোধে চলতি বছর পশ্চিমাঞ্চল রেল বিভাগ শুরু করেছে বিশেষ অভিযান, গঠন করেছে টাস্কফোর্স সহ ভ্রাম্যমাণ আদালত, স্টেশনে চলছে চেকিং। আমরা প্রত্যেকটা স্টেশনে আমরা মনিটর করি যেন সঠিক সময়ে যাত্রীদেরকে পিএস সিস্টেম অর্থাৎ মাইকিং করে যে আপনারা বিনা টিকিটে উঠবেন না, বিনা টিকিটে ওঠা দণ্ডনীয় অপরাধ। এত সব পদক্ষেপের কারণে কমে আসছে বিনা টিকিটে রেল ভ্রমণকারীদের সংখ্যা, প্রতিদিনই আদায় হচ্ছে বিপুল পরিমাণ টাকা। জনসাধারণের জন্য এসিটা আমরা কন্ট্রোল করি যে ভাব দিয়ে হোক, কিন্তু শোভন চেয়ার যেগুলো থাকে সবার জন্য এর মধ্যে কন্ট্রোল করা আমরা বেসামাল হয়ে যায়, যেহেতু জনবল আমাদের কম। প্রতিটা বড় বড় জংশনগুলোতে ব্লক চেক হচ্ছে, তারপরে ট্রেনে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনা টিকিটের যাত্রীদেরকে প্রতিরোধ করা হচ্ছে। পশ্চিমাঞ্চল রেল বিভাগ জানায় এইসব পদক্ষেপের ফলে এখন মাসে গড়ে বাড়তি আদায় হচ্ছে প্রায় ৭৬ লাখ টাকা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।